জিরো টলারেন্স দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, পরিষ্কার কথা। আমি কোনো খাদ্য কর্মকর্তা দুর্নীতির আশ্রয় নিয়েছেন আমি কিন্তু সেটা সহ্য করব না, পরিষ্কার কথা। খাদ্য অধিদপ্তরে কোনো কর্মকর্তা দুর্নীতির আশ্রয় নিলে তার কোনো নিস্তার নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সৈয়দ কামরুল ইসলাম। বুধবার সকালে খাদ্যভবনে ওই অধিদপ্তরের ঢাকাস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে এ সময় তিনি বলেন, 44,000 মেট্রিক টন খাদ্য উৎপাদন করার টার্গেট নিতে হবে আমাদের। সিরিয়াস হবেন এবং সিরিয়াস হয়ে এই খাদ্য এই আমন সংগ্রহের আমাদের টার্গেট ফুলফিল আমাদের করতেই হবে। তিনি আরও বলেন, এই অধিদপ্তরে কোনো প্রকার দুর্নীতি সিন্ডিকেটের মাধ্যমে খাদ্যের দাম বাড়ানো এবং টেন্ডার নিয়ে ছলতাতরিক চলবে না। কোনো জায়গায় কোনো দুর্নীতিপরায়ণ কর্মকর্তাকে আমি প্রশ্রয় দেব না। সিন্ডিকেট করে ব্যবসা বাণিজ্য এখানে কোনো সিন্ডিকেট হবে না। কোনো ওই টেন্ডারবাজি বা টেন্ডার নিয়ে কোনো রকম কারচুপি বা কোনো রকম ছলচাতুরি, খাদ্য ক্রয়ের ব্যাপারে কোনো রকম ছলচাতুরি, কোনো রকম ছলচাতুরি করে কোনো জিনিসপত্র খাদ্যের দাম বাড়ানোর পরিকল্পনা, এই সমস্ত অতীতে যা হয়েছে ইনশাআল্লাহ গত 5 বছরে আমি মনে করি যে 5 বছরে আমরা এই সমস্ত বদনাম আমরা গুছাতে পেরেছি। এখনও একেবারে একেবারে পরিষ্কার ক্লিয়ার থাকতে হবে আমাদের।